আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরাজি বইয়ের একানব্বই এবং বিরানব্বই পেজে যে প্রশ্নগুলো রয়েছে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওর পূর্বে আমরা এই যে এখানে একটা টেক্স ছিল অর্থাৎ চ্যাপ্টার সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই টেক্সটটা সুন্দর করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আমি আশা করি তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পেরেছিলাম এখন এই টেক্সট রিলেটেড কিছু কোয়েশ্চেন এখানে রয়েছে কিভাবে তোমরা খুব সহজে এবং অত্যন্ত সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এইটা আমি অলরেডি তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখেছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি দুই মিনিট তোমাদের সাথে কথা বলতে চাই সেটা হলো তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলতেছিলে যে আমাদের কোনো অনলাইন ব্যাস আছে কি অ্যাকচুয়ালি আমাদের কোনো অনলাইন ব্যাস ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে তোমাদের জন্য অনলাইন ব্যাস চালু করেছি তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই ডেসক্রিপশন চেক করবা সেখানে আমার ফোন নাম্বার আমার ফেসবুক আইডি এবং পেজ গ্রুপ সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এবং আমাদের এই কোর্সে তোমাদের জন্য কি কি সুবিধা থাকবে আমাদের সাথে থাকলে মূলত তোমরা স্পেশালি শুধুমাত্র ইংলিশ ইংলিশের জন্য আমাদের সাথে ক্লাস করতে পারবে এবং আমাদের এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ তোমরা তোমাদের এই যে টেক্সট বুক এই টেক্সট বুকের প্রতিটা পেজের সমাধান তোমরা পাবে এবং প্রতিটা পেজে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে টেক্সটগুলো রয়েছে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে আমরা সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আশা করি তোমাদেরকে সুন্দর করে বোঝাতে পারবো এবং কিভাবে সুন্দর করে ইংলিশ পড়তে হয় সেটা আমরা তোমাদেরকে শেখাবো পাশাপাশি ইংরেজি গ্রামারে ইনশাল্লাহ তোমরা দক্ষ হয়ে উঠবে সুতরাং তোমাদের যাদের ইচ্ছা রয়েছে এখানে ডেসক্রিপশন চেক করতে পারো এবং সেখান থেকে সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো এখন দেখো আর বেশি কথা না বলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। এবং এখানে মোট প্রশ্ন রয়েছে কয়টা সাতটা এই প্রশ্নগুলা আমি অলরেডি এখানে লিখেছি এখন দেখো এ নম্বরে কি বলা হচ্ছে বলা হচ্ছে ইন হুইস স্ট্রাকচার ইজ দিস এসে রিটেন এই যে এখানে আমরা একটা টেক্সট পড়েছিলাম সেটাকে বলা হচ্ছে এসে মনে করো এইটা একটা রচনা বা প্রবন্ধ তো এই প্রবন্ধ বা রচনা দেখো বলা হচ্ছে ইন হুইস স্ট্রাকচার কোন স্ট্রাকচার বা গঠনে ইজ দিস এসে রিটেন এই প্রবন্ধ বা টেক্স এইটা লেখা হয়েছে কোন স্ট্রাকচারকে মেইনটেইন করে এক্সপ্লেন ইয়ার রেসপন্স উইথ এক্সাম্পল উদাহরণের সাথে তোমার যে রেসপন্স বা উত্তর সেটা ব্যাখ্যা করো এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা তো দেখো এখানে আমরা লিখবো দিস এসে ইজ রিটেন ইন আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট স্ট্রাকচার এই যে এটাই কিন্তু আমাদের উত্তর এই এসেটা লেখা হয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট স্ট্রাকচারে ইট এক্সামিনিস মানে এইটা পর্যবেক্ষণ করে দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস এই এসেটা মূলত এক্সামিনই করে বা পর্যবেক্ষণ করে মিল এবং পার্থক্য বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড অর্গানিক এবং নন অর্গানিক কি তোমরা জানো এই দুইটা জিনিসের মধ্যে মিল এবং পার্থক্যকে অন্বেষণ করে ফর এক্সাম্পল যেহেতু উদাহরণের সাথে ব্যাখ্যা করতে বলা হয়েছিল ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য টেক্স সেস অর্গানিক ফুডস এই টেক্সটি বলে অর্গানিক ফুড সম্পর্কে হ্যাভ হায়ার অ্যান্টিঅক্সিডেন্ট যেখানে এই অর্গানিক ফুডের মধ্যে রয়েছে উঁচু পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো হোয়াইল অন্যদিকে নন অর্গানিক ফুডস মাইট কন্টেইন পেস্টিসাইড রেসিডিউ যেখানে অন্যদিকে এই যে নন অর্গানিক ফুড এইটার মধ্যে মানে এই জিনিসটা বহন করে কীটনাশক এখানে মূলত কীটনাশকের অংশ বিশেষ রয়েছে তো এই জিনিসটা কিন্তু আমরা লিখলে আমাদের অ্যান্সারটা খুবই সুন্দর হয় তো এরপরে দেখো বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ম্যানি বডি প্যারাগ্রাফস আর দেওয়ার ইন দ্য এসে এই এসেতে কতগুলো বডি প্যারাগ্রাফ রয়েছে বডি প্যারাগ্রাফ কি তোমরা জানো একটা এসেতে কী কী থাকে ইন্ট্রোডাকশন এরপরে বডি প্যারাগ্রাফস থাকে এবং কনক্লুশন থাকে তো আমরা যদি এই এসেটার দিকে একটু লক্ষ্য করি দেখো এসেটা শুরু হয়েছে এখান থেকে দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস থেকে মোর এক্সপেন্সিভ এইটাকে যদি আমরা ইন্ট্রোডাকশন হিসেবে ধরি এবং এইটা হলো ইন্ট্রোডাকশন অরিজিনালি এটা ইন্ট্রোডাকশন এবং এখানে দেখো এই যে ফুড এখানে তোমরা একটু আমি একটু মার্ক করে দিই তাহলে ভালো বুঝতে পারবা এই যে ফুডস দ্যাট আর গ্রোন থেকে অ্যাপিয়ারেন্স এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং এখানে দেখো অর্গানিক অ্যানিমাল থেকে হেলথ রিস্ক এইটা হলো আমাদের সেকেন্ড বডি প্যারাগ্রাফ এবং ফাইনালি এখানে দেখো রয়েছে টু সুম আপ থেকে অন হেলথ এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন তাহলে এই এসেতে বডি প্যারাগ্রাফ রয়েছে কয়টা দুইটা এই যে একটা এবং এটা একটা দুইটা তাহলে আমরা জানি কি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এটা কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফ না তাহলে সিম্পলি আমরা এখানে কী লিখতে পারি আমরা লিখবো দ্য এস এ হ্যাজ টু বডি প্যারাগ্রাফস প্রকৃতপক্ষে এখানে দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে ইস প্যারাগ্রাফ ডিসকাসেস ডিফারেন্ট অ্যাসপেক্টস রিলেটেড টু অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস প্রতিটা প্যারাগ্রাফ আলোচনা করে ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে যেইটা রিলেটেড মানে সম্পর্কিত অর্গানিক এবং নন অর্গানিক খাবারের সাথে দ্য ফার্স্ট বডি ফোকাস মানে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ফোকাসেস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক অ্যান্ড ইন অর্গানিক ফুডস প্রথম বডি প্যারাগ্রাফ মূলত ফোকাস করে তুলে ধরে এই যে অর্গানিক এবং ইন অর্গানিক খাবার এইটার ক্যারেক্টারিস্টিক্সকে অর্থাৎ বৈশিষ্ট্যকে এবং এখানে ইনক্লুড করা হয়েছে দাওয়ার দাওয়ার নিউট্রিশনাল কন্টেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স এই জিনিসটা এখানে ফোকাস করা হয়েছে বা তুলে ধরা হয়েছে ফার্স্ট বডি প্যারাগ্রাফে এবং দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিসকাসেস দ্বিতীয় বডি প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে দ্য ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক অ্যানিমাল ফুডস ই যে অর্গানিক এবং নন অর্গানিক অ্যানিমাল খাবারকে মানে এই দুইটা খাবারের ভিন্নতার উপরে ডিসকাস করা হয়েছে দ্বিতীয় বডি প্যারাগ্রাফে তোমরা যদি এইটা পড়ে থাকো তাহলে বুঝতে পারবা এখানে দেখো প্রথম বডি প্যারাগ্রাফে কী করা হয়েছে এই যে খাবার এইটা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এখানে মূলত এই যে দুইটা খাবারের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তোমরা যারা এটা দেখেছো তারা ইজিলি বুঝতে পারবা আর এখানে এই যে অর্গানিক ফুড অ্যানিমাল এবং নন অর্গানিক ফুড অ্যানিমাল সম্পর্কে কি কি পার্থক্য রয়েছে একটা আর একটার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাকে ফোকাস করা হয়েছে বা আলোচনা করা হয়েছে এটা তোমরা চাইলে এটুকু লিখতে পারো আবার যদি চাও শুধু যদি এইটুকু লিখো দ্য এস এ ইনডিড হ্যাজ টু বডি প্যারাগ্রাফস তাও কিন্তু অ্যান্সারটা সঠিক শুধু এটুকু লিখলেও হবে তো কিভাবে দুইটা বডি প্যারাগ্রাফ কাকে কিভাবে ডেসক্রাইব করেছে সেটা বোঝানোর জন্য আমি এটুকু তোমাদের জন্য লিখেছি তোমরা চাইলে শুধু এটুকু লিখতে পারো আচ্ছা এই প্রশ্ন নিয়ে আরও কিছু কথা বলা যেতে পারে এখানে আমরা যদি একটু টেক্সটটা ফিরে যাই মানে এই প্রশ্নের উত্তর অনেক টিচাররা হয়তো থ্রি বডি প্যারাগ্রাফ দিবে এই জন্য এখানে আমি অর দিয়ে লিখেছি দ্য এসে কন্টেন্স থ্রি বডি প্যারাগ্রাফস মানে তিনটা বডি প্যারাগ্রাফ বহন করে এই এসেটা তো যারা এই তিনটা বডির কথা বলবে তাদের লজিকটা আমি একটু তোমাদেরকে দেখাই দেখো এই যে এসে এই এসেটা আমরা একটু প্রথম থেকে দেখি অ্যাকচুয়ালি আমরা যখন খুবই সুন্দর করে এসেটা পড়বো তখন বুঝতে পারবো এই যে প্রথম যে প্যারাগ্রাফ বা ইন্ট্রোডাকশন যেটা আমরা বলতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন হিসেবে ধরা নাও যেতে পারে অনেক টিচাররা হয়তো এই হিসাবে তারা বলবে এখানে তিনটা বডি প্যারাগ্রাফ রয়েছে এইটা যে উপসংহার এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু অনেক টিচাররা হয়তো বা এইটাকে মানে ইন্ট্রোডাকশন হিসেবে গণ্য নাও করতে পারে কারণ এইটা মূলত আলোচনা করা হয়েছে আমি দেখো এখানে লিখেছি মানে দ্য এস এ থ্রি বডি প্যারাগ্রাফ ইস প্যারাগ্রাফ ডিসকাসেস ডিফারেন্ট অ্যাসপেক্টস রিলেটেড টু অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস এইটুকু প্রথমের মতো করে লিখেছি জাস্ট এখানে থিরে দিয়েছি এরপরে দেখো দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ মানে প্রথম যে অংশ এইটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে দ্য টপিক এই যে টপিক সেটাকে অ্যান্ড এক্সপ্লেনস ব্যাখ্যা করছে দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন ডিমান্ড মানে এটার চাহিদা বৃদ্ধিটাকে ব্যাখ্যা করছে ফর অর্গানিক ফুডস মানে অর্গানিক খাবারের জন্য যে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রথম অংশে এটা ব্যাখ্যা করা হচ্ছে এই কারণে অনেক টিচাররা হয়তো এটাকে ইন্ট্রোডাকশন হিসেবে না ধরে তখন তারা বলবে এখানে থ্রি বডি প্যারাগ্রাফস রয়েছে তো তোমাদের টিচারের উপরে ভিত্তি করে তোমরা এটা লিখবা যেহেতু এখানে তোমাদের মার্কিংয়ের একটা বিষয় থাকবে হয়তো তোমাদের মনে করো তুমি লিখোছ থেরি কিন্তু তোমার টিচাররা সিম্পলি চিন্তা করতেছে এইটা হচ্ছে তোমার মানে ইন্ট্রোডাকশন এবং এইটা কনক্লুশন তার মানে দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে আবার যদি কোনো টিচার এভাবে চিন্তা করে এইটা তো ইন্ট্রোডাকশন হিসেবে ধরা যায় না তার মানে বডি প্যারাগ্রাফ রয়েছে তিনটা তো তোমরা এখানে কি করবা তোমাদের টিচারের হেল্প নিবা এখানে দুইটাই সঠিক কেউ যদি এখানে টু বডি প্যারাগ্রাফস লিখে এটা ভালো ঠিক আছে এটা যে হবে না বিষয়টা এমন না আবার থ্রি এটা লিখলেও কোনো সমস্যা নাই কিন্তু এখন থ্রি লেখার পরে তোমাকে অবশ্যই যুক্তি দিতে হবে শুধু থ্রি বডি প্যারাগ্রাফ লিখে চলে গেলেই হবে না তোমাদেরকে বোঝাতে হবে যে কেন তিনটা বডি প্যারাগ্রাফ আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে দুইটা বডি প্যারাগ্রাফ রয়েছে এখন কেউ যদি বলে তিনটা তার মানে অবশ্যই যুক্তি পেশ করতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এরপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে এই এসেতে দ্য রাইটার হ্যাজ ইউজড মানে লেখক ব্যবহার করেছে তুলনার কোন পয়েন্টগুলা মানে এই জিনিসগুলাকে মানে এগুলাকে তুলনা করতে লেখক কোন পয়েন্টগুলা এখানে ব্যবহার করেছেন তো এইটার উত্তর আমি দুইটা দিয়েছি তোমরা প্রথমে এভাবে লিখতে পারো দ্য রাইটার ইউজেস সেভারেল পয়েন্টস অফ কম্প্যারিজন থ্রু আউট দ্য এসে মানে এই বা প্রবন্ধ জুড়ে মানে লেখক তুলনার কয়েকটা পয়েন্ট ব্যবহার করেছে দিজ ইনক্লুড সেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হলো এইটুকু তোমরা চাইলে লিখতে পারো যেমন এক নম্বরে নিউট্রিশনাল কন্টেন্ট এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিনস মিনারেলস নাইট্রেটস অ্যান্ড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এখানে এটা রয়েছে আবার তোমরা এভাবে লিখতে পারো অ্যাপিয়ারেন্স মানে এই চারটায় লিখতে হবে এভাবে লিখলে চারটায় লিখতে হবে অ্যাপিয়ারেন্স এখানে ন্যাচারাল ভার্সেস পারফেক্ট শেপস তোমরা কিন্তু অবশ্যই টেক্সটটা পড়বা তাহলে ভালো করে বুঝতে পারবা এরপরে প্রোডাকশন ম্যাথডস এখানে অর্গানিক ভার্সেস নন অর্গানিক অর্থাৎ কেমিক্যাল ইউজেস নিয়ে কথা বলা হয়েছে এরপরে হেলথ ইফোর্টস এখানে ক্রনিক ইলনেস রিক্স এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা চাইলে এইটুকু লিখতে পারো অথবা লিখতে পারো এই যে পয়েন্টস অফ কম্প্যারিজন দিয়ে এই যে উত্তর মানে এইটুক যখন তোমরা না লিখবা তখন এই ক্ষেত্রে এভাবে লিখতে পারো এই যে পয়েন্টস অফ কম্প্যারিজন তো এইখানে তোমরা এভাবে লিখবা দ্য রাইটার কম্পেয়ারস অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস বেসড অন সেভারেল ফ্যাক্টরস লেখক তুলনা করেছেন এই যে অর্গানিক এবং নন অর্গানিক ফুডকে কয়েকটা ফ্যাক্টরসের উপরে ভিত্তি করে সেটা হলো সেফটি মানে নিরাপত্তা টেস্ট মানে সুস্বাদু হেলদিনেস মানে স্বাস্থ্যকর এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট পরিবেশের ওপরে প্রভাব এরপরে নিউট্রিশনাল কন্টেন্ট এখানে এই জিনিসটা রয়েছে এরপরে অ্যাপিয়ারেন্স এখানে রয়েছে ন্যাচারাল অ্যান্ড পারফেক্ট শেপ এইটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস ইন অ্যানিম্যাল ফুডস এরপরে প্রেজেন্স অফ টক্সিক পেস্টিসাইডস বিষাক্ত কীটনাশক এখানে রয়েছে এখানে রয়েছে ক্যাডমিয়াম তো তোমরা চাইলে এইটাও লিখতে পারো আবার আগের যে এইটা এইটাও লিখতে পারো দুইটার মধ্যে যে কোনো একটি তোমরা লিখবা তোমাদের যেইটা ভালো লাগবে সেটা এরপরে আমরা দেখব ডি নম্বর কোয়েশ্চেন ডি নম্বরে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে হাউ ম্যানি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে মানে প্রশ্নে কি বলা হচ্ছে বলা হচ্ছে হাউ ম্যানি সিমিলারিটিস কতগুলা মিল অ্যান্ড ডিফারেন্সেস কতগুলা পার্থক্য রয়েছে এই অর্গানিক এবং নন অর্গানিক খাবারের মধ্যে যেইটা এই এসের মধ্যে বলা হয়েছে মানে এসের মধ্যে কতগুলা মিল এবং কতগুলা ভিন্নতা বা পার্থক্য নিয়ে বলা হয়েছে তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো দ্য এসে মেনশনস দ্যাট মানে এই যে এসে বা প্রবন্ধ এইটা উল্লেখ করে যে দ্যার আর সাম সিমিলারিটিস এখানে কিছু মিল রয়েছে ইন নিউট্রিশনাল কন্টেন্ট মানে পুষ্টিকরের বিষয়ের দিক থেকে বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস অর্গানিক এবং নন অর্গানিক খাবারের মধ্যে হাউ এভার যাই হোক দ্যার আর সেভারেল সিগনিফিকেন্ট ডিফারেন্সেস কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে হাইলাইটেড যেটা তুলে ধরা হয়েছে এখানে সেটা হলো সাস অ্যাস যেমন দ্য অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্ট মানে অ্যান্টিঅক্সিডেন্টের যে পরিমাণ অর্গানিক ফুডের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আবার এই যে নন অর্গানিক ফুড এখানে খুব কম রয়েছে মিনারেলস নাইট্রেটস পেস্টিসাইড রেসিডিউস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটস এটা কিন্তু স্যাটুর হবে না স্যাচুরেটেড ফ্যাটস তো এইগুলো নিয়ে কিন্তু এখানে মূলত মিল এবং পার্থক্য রয়েছে তোমরা যারা টেক্সটটা পড়েছো তারা কিন্তু নিশ্চয়ই সুন্দর করে এটা বুঝতে পারছো এরপরে ই নম্বরে প্রশ্ন বলা হচ্ছে দেখো ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ারড হিজ অপেনিয়ন ইন দ্য এসে তুমি কি মনে করো যে লেখক হ্যাজ শেয়ার লেখক শেয়ার করেছে তার মতামত ইন দ্য এসে এই এসেতে মানে এই প্রবন্ধে লেখক তার মতামত প্রকাশ করেছে এটাকে তুমি মনে করো ইফ ইয়েস যদি মনে করে থাকো এক্সপ্লেন ইয়োর অ্যান্সার তোমার উত্তর ব্যাখ্যা করো তো এইখানে আমরা কী লিখতে পারি দেখো এইটার আমি দুইটা অ্যান্সার দিয়েছি প্রথমে বলেছি দ্য রাইটার সিমস টু ফেভার অর্গানিক ফুডস থ্রো আউট দ্য এসে মানে মনে হচ্ছে যে রাইটারকে দেখে মনে হচ্ছে লেখক পুরো এসে জুড়ে অর্গানিক ফুডের পক্ষে রয়েছে এটা মনে হচ্ছে ওয়ার্ডস লাইক সেফার এই যে তিনি ওয়ার্ড কিছু ওয়ার্ড ব্যবহার করেছেন সেফার তারপর টেস্টিয়ার হেলদিয়ার অ্যান্ড মোর হেল্পফুল এই ওয়ার্ডগুলো দেখে আমাদেরকে মনে হচ্ছে যে লেখক এই অর্গানিক ফুডের পক্ষে আর ইউজড হয় ডিসকাসিং অর্গানিক অপশনস যখন তিনি এই অর্গানিক অপশন নিয়ে ডিসকাস করছে তখন এই সমস্ত ওয়ার্ড দেখে মনে হচ্ছে তিনি এগুলার পক্ষে মানে অর্গানিক ফুডের পক্ষে রয়েছে অ্যাডিশনালি উপরন্তু দ্য পোটেনশিয়াল ডাউনসাইডস অফ নন অর্গানিক ফুডস এবং নন অর্গানিক ফুডের তিনি খারাপ দিক তুলে ধরেছেন এই যে ডাউনসাইডস লাইক পেস্টিসাইড রেসিডিউর মানে কীটনাশকের যে আবির্ভাব বা অংশবিশেষ এখানে রয়েছে অ্যান্ড অ্যাপিয়ারেন্স উপস্থিতি রয়েছে বেসড অন কেমিক্যালস কেমিক্যালসের উপরে ভিত্তি করে আর মেনশন যেটা তিনি এখানে উল্লেখ করেছেন তো এইভাবে আমরা লিখতে পারি অথবা আর একটা লিখতে পারি একটু ছোটো করে সেটা হলো দ্য রাইটার সিমস টু থিঙ্ক অর্গানিক ফুড ইজ বেটার মানে লেখককে দেখে সিমস মানে মনে হচ্ছে মনে হচ্ছে যে লেখক চিন্তা করছে যে এই অর্গানিক ফুডটা ভালো হি ইউজেস ওয়ার্ডস লাইক সেফার অ্যান্ড healthier টু টক about ইট এটা সম্পর্কে কথা বলতে তিনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন তো এই কারণে আমি বলতেছি যে লেখককে দেখে মনে হচ্ছে তিনি অর্গানিক ফুডের পক্ষে হি অলসো মেনশনস সাম ডাউনসাইডস অফ নন অর্গানিক ফুড তিনি আরও উল্লেখ করেন কিছু ডাউনসাইড মানে খারাপ দিক এই নন অর্গানিক ফুডের তার মানে তিনি অর্গানিক ফুডের পক্ষে এইটাও কিন্তু তোমরা চাইলে লিখতে পারো তো এফ নম্বরে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে ডাজ দ্য রাইটার রি ইস্টেট দ্য থেসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন তো এই যে এসে এসেটার কনক্লুশন রয়েছে এই কনক্লুশন বা উপসংহারে লেখক কি এই যে কম্প্যারিজন বা তুলনা তুলনার যে পয়েন্ট এবং যে থেসিস রয়েছে এইটাকে কি পুনরায় তিনি ব্যাখ্যা করেছেন বা বলেছেন ইফ ইয়েস যদি বলে থাকে ডেসক্রাইব ইউর রেসপন্স তোমার উত্তরগুলা ডেসক্রাইব করো মানে বর্ণনা করো মানে থেসিস স্টেটমেন্ট এবং তুলনার যে পয়েন্ট এইটা কি লেখক কনক্লুশন বা উপসংহারে আবার বলেছেন যদি বলে থাকে তাহলে তোমার উত্তরটা ব্যাখ্যা করো তো কি লিখতে পারো উত্তরে দেখো তোমরা লিখবে ইয়েস মানে হ্যাঁ তিনি বলেছেন দ্য কনক্লুশন রিস্টেটস দ্য মেইন আইডিয়া অর্থাৎ এই যে থেসিস থেসিস দ্বারা মেইন আইডিয়া মানে কনক্লুশনে রিস্টেড করা হয়েছে প্রধান ধারণাকে অর্থাৎ থেসিসকে দ্যাট যেটা অর্গানিক ফুডস হ্যাভ অ্যাডভেন্টেজেস অভার নন অর্গানিক ফুডস মানে নন অর্গানিক ফুডের থেকে এটার ওপরে অর্গানিক ফুডকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এটার সুযোগ সুবিধা বেশি রয়েছে ডিউ টু কারণ হার অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের মতো কন্টেন্ট থাকার কারণে ফিওর নাইট্রেটস অ্যান্ড পেস্টিসাইডস এবং নাইট্রেট এবং কীটনাশক কম থাকার কারণে অ্যান্ড মোর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং এই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইটা বেশি পরিমাণে থাকার কারণে এই সমস্ত কারণে তিনি আবার পুনরায় মেইন যে ধারণা সেটাকে পুনরায় কনক্লুশনে রিস্টেট করেছে দ্য কনক্লুশন অলসো রেফার্স ব্যাক টু দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন বাই মেনশনিং দিজ স্পেসিফিক অ্যাসপেক্ট এটা যদি তোমরা না চাও তাহলে এটা না লিখলেও কোনো সমস্যা নাই এটুকুই মূল অ্যান্সার ঠিক আছে এটার অর্থ হচ্ছে মানে তিনি উপসংহারে নির্দিষ্ট দিকগুলি উল্লেখ করে তুলনার পয়েন্টগুলোকে আবার উল্লেখ করেছে উপসংহারে তিনি কিছু নির্দিষ্ট এই যে স্পেসিফিক অ্যাসপেক্ট কিছু নির্দিষ্ট বিষয়কে তুলে ধরেছেন এবং এগুলাকে তুলনা করেই তিনি পয়েন্টগুলোকে আবার উল্লেখ করেছেন তো এরপরে আমরা দেখব ফাইনালি জি নম্বরে তো দেখো এইখানে তোমাদেরকে কি বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড আ বডি প্যারাগ্রাফ তুমি যদি একটা বডি প্যারাগ্রাফ যোগ করতে চাও হোয়াট উইল বি ইয়োর পয়েন্টস অর পয়েন্টস অফ কম্প্যারিজন তাহলে তুলনার যে কম্প্যারিজন সেটা কি হবে বা কি হতে পারে এখানে বলা হচ্ছে তোমাকে মনে করো তুমি আর একটা পয়েন্ট যোগ করতে চাচ্ছ ঠিক আছে এখন সেই পয়েন্টটা কী হতে পারে এই এসে বা প্রবন্ধে তো এইখানে আমরা কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট অফ কম্প্যারিজন করবে প্রাইস অ্যান্ড অ্যাভেলিটি আমরা এই পয়েন্টটা যোগ করতে পারি মানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট অফ কম্প্যারিজন তুলনার একটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় পয়েন্ট সেটা হতে পারে প্রাইস দাম এবং অ্যাবিলিটি। মানে কি যেটা সচরাচর পাওয়া যায় অর্গানিক ফুডস আর জেনারেলি মোর এক্সপেন্সিভ অর্গানিক ফুড মূলত সাধারণত প্রচুর পরিমাণে ব্যয়বহুল অ্যান্ড হার্ডার টু ফাইন্ড দ্যান নন অর্গানিক অপশন্স এবং নন অর্গানিক অপশনের থেকে এইটা অর্গানিক ফুড খুঁজে পাওয়া একটু কঠিন বা কষ্ট দিস প্যারাগ্রাফ কুড ডিসকাস এই প্যারাগ্রাফটা অর্থাৎ আমরা যদি এই যে প্রাইস অ্যান্ড অ্যাভেল অ্যাবিলিটি এই অনুচ্ছেদটা যুক্ত করি এই প্যারাগ্রাফ কুড ডিসকাস আলোচনা করবে হাউ হাউ অ্যাফোর্ড অ্যাবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অ্যাফেক্ট কনজিউমার চয়েসেস তো তাহলে এই প্যারাগ্রাফটা আলোচনা করবে হাউ অ্যাফোর্ড অ্যাবিলিটি কীভাবে এইটা সাশ্রয় মূল্যে এবং অ্যাক্সেসিবিলিটি এফেক্ট মানে একেবারে যোগ্য হয় কনজিউমারস চয়েজেস ভোক্তাদের পছন্দর ওপরে এই জিনিসটা নিয়ে এটা আলোচনা করবে